বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে অ্যাপ্রক্সিমেটলি 400 ভ্যাকেন্সি রয়েছে। এবং এই ভিডিওর মধ্যে আমরা এই নোটিফিকেশনের উপর প্রতিটি বিষয়ে বন্ধুরা আলোচনা করব, যেখানে আপনার শুধুমাত্র ব্যাচেলার্স ডিগ্রি করা থাকলেই আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে কারা কারা এলিজিবল হবে, কোন স্ট্রিম থেকে ব্যাচেলার্স ডিগ্রি করা থাকলে অ্যাপ্লিকেশন করা যাবে, প্রতিটি বিষয় এই ভিডিওর মধ্যে জানতে পারবেন। তাছাড়া বিশাল সংখ্যক একটা পে স্কেল রয়েছে, কেউই আজকের এই ভিডিওটিকে বন্ধুরা মিস করবেন না। যদি আপনি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই ভিডিওটিকে লাস্ট অবধি দেখবেন। ভারতবর্ষের যে কোনো স্টেট থেকে আপনি এর জন্য অ্যাপ্লিকেশন বন্ধুরা করতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে আমরা দেখে নিই আজকে নোটিফিকেশন। বন্ধুরা, একেবারে কিন্তু আমরা নোটিফিকেশনের মধ্যে রয়েছি। আমরা প্রথমত দেখে নেব নেম অফ দ্য পোস্ট, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোলার নিয়োগ হবে। এখন কেউ যদি ভিডিওর থাম্বনেলের মধ্যে শুধুমাত্র ট্রাফিক নিয়োগের কথা বলে এবং সেই ভিডিওর মধ্যে আপনারা ক্লিক করে থাকেন, তাহলে সেটা বন্ধুরা আপনাদের ভুল। একেবারে এখানে যদি আমরা দেখি এডুকেশনাল কোয়ালিফিকেশন, তাহলে ফুল টাইম রেগুলার ব্যাচেলার্স ডিগ্রি প্রয়োজন পড়বে, যেটা 3 ইয়ার্সের ইন সায়েন্স স্ট্রিম উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স আপনাদের থাকতে হবে। সায়েন্স স্ট্রিম থেকে যদি আপনি ফিজিক্স এবং ম্যাথামেটিক্স নিয়ে ব্যাচেলার্স ডিগ্রি আপনি কমপ্লিট করে থাকেন, তাহলে আপনি এলিজিবল। অথবা যদি আপনি ফুল টাইম রেগুলার ব্যাচেলার্স ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ইন এনি ডিসিপ্লিন, ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স শুড বি সাবজেক্ট ইন এনি ওয়ান অফ দ্য সেমিস্টার অর কারিকুলাম, তাহলেও কিন্তু আপনি এর জন্য এলিজিবল থাকবেন। তারপর এখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ মিনিমাম প্রফিসিয়েন্সি ইন বুথ স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশ অফ দ্য লেভেল অফ 10+2 স্ট্যান্ডার্ড। অবশ্যই বন্ধু এটা প্রয়োজন পড়বে। দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ পাসড ইংলিশ অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট ইন 10th or 12th। তাছাড়া এখানে যদি আমরা ভ্যাকেন্সিটা দেখি, তাহলে কিন্তু 400 ভ্যাকেন্সি বন্ধুরা, বিশাল সংখ্যক ভ্যাকেন্সি যেটা এয়ারপোর্ট থেকে বেরিয়েছে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে ইউয়ারের জন্য 163 ভ্যাকেন্সি রয়েছে, এসসির জন্য 59 এবং এসটির জন্য 30 ভ্যাকেন্সি। বাকি ক্যাটাগরির জন্য রয়েছে আপনাদের মোবাইল স্ক্রিনে বন্ধুরা শো হচ্ছে। তাছাড়া এখানে কোনো এক্সপিরিয়েন্স কিন্তু বন্ধুরা আপনার প্রয়োজন পড়বে না অ্যাপ্লিকেশন করার জন্য। আমরা প্রতিটি বিষয় দেখব। তাছাড়া যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করবেন, আপনার ব্যাচেলার্স ডিগ্রি এর মধ্যে কিন্তু মিনিমাম 60% মার্কস আপনার থাকতে হবে, বা ইকুইভ্যালেন্ট কোর্সে 60% মার্কস কিন্তু অবশ্যই প্রয়োজন পড়বে অ্যাপ্লিকেশন করার জন্য। যে সমস্ত ক্যান্ডিডেটরা বিই অথবা বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং করে রেখেছেন, আপনারাও কিন্তু এর জন্য এলিজিবল। এজ লিমিট বন্ধুরা আপ টু 27 ইয়ার্স অবধি অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেটা 14/7/2022 থেকে কাউন্ট হবে। তবে এজের ক্ষেত্রে ছাড় রয়েছে, এখানে বন্ধুরা আপনার ক্যাটাগরি ওয়াইজ রয়েছে, চেক করে নেবেন। ইম্পর্ট্যান্ট ডেটস, যার মধ্যে বন্ধুরা অ্যাপ্লিকেশনটা 15/6/2022 থেকে স্টার্ট হবে এবং 14/7/2022 কিন্তু লাস্ট ডেট থাকবে। এবং বা আপনাদের বন্ধুরা অনলাইন কিন্তু এখানে এক্সামিনেশন হবে, যেটা পরবর্তী সময় আপনাদের নোটিফিকেশনের থ্রুতে জানানো হবে। যদি আমরা দেখি পে স্কেল, তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল সংখ্যক কিন্তু পে স্কেল এখানে রয়েছে। তো পে স্কেলের বিষয়ে বন্ধুরা কোনো কোয়েরি থাকার কিউরি কথা নয়। সঙ্গে বন্ধুরা আপনাদের অ্যালাউন্সও থাকবে, এগুলো পরবর্তী সময় আপনারা জানতে পারবেন, তাছাড়া এখানে রয়েছে। একই সঙ্গে যে সমস্ত ক্যান্ডিডেটরা এক্ষেত্রে ফাইনাল সেমিস্টার বা ফাইনাল ইয়ার রয়েছেন গ্র্যাজুয়েশনে, ওই সমস্ত ক্যান্ডিডেটরা এর জন্য এলিজিবল। তবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আপনার অরিজিনাল ডকুমেন্ট অর্থাৎ মার্কশিট এবং সার্টিফিকেট কিন্তু শো করতে হবে, এই বিষয়টা লক্ষ্য রাখবেন। তাছাড়া বন্ধুরা ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশনগুলো আমরা একেবারে পুরোপুরি রিড করছি না, জাস্ট যেগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে আমরা শুধুমাত্র সেগুলো আলোচনা করছি। তারপরেও আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা নিচেরও কিন্তু এগুলো চেক করবেন। এখানেই আপনাদের অনলাইন এক্সামিনেশন হবে, তারপর যারা অনলাইন এক্সামিনেশন ক্লিয়ার করবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর ভাইবে ভয়েস টেস্ট এবং বন্ধুরা ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশনও কিন্তু এই ক্ষেত্রে আপনাদের হবে। যদি আপনি অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা অটোনোমাস বডি বা পাবলিক সেক্টরে আপনি জব করে থাকেন, তাহলে কিন্তু আপনার নো অবজেকশন সার্টিফিকেট অবশ্যই কিন্তু বন্ধুরা
শো করতে হবে। কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে বন্ধুরা, সম্পূর্ণ অনলাইনে, যার লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে পাবেন না, কারণ এখন অবধি কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়নি, আপনারা উপরে দেখেছেন। তো যখনই স্টার্ট হবে তখনই আমরা আমাদের কমিউনিটি ট্যাবের মধ্যে সেই লিঙ্কটা আমরা পেস্ট করে দেবো, আপনারা অ্যাপ্লিকেশন করে নেবেন। তবে অ্যাপ্লিকেশন করার জন্য ভ্যালিড ইমেল আইডি, মোবাইল নাম্বার প্রয়োজন পড়বে, আপনারা এগুলো বন্ধুরা না থাকলে অবশ্যই ক্রিয়েট করে নেবেন। একটা নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি বন্ধুরা আপনাদের দিতে হবে, যেখানে জেনারেল ক্যাটাগরির জন্য 1000 rupees এবং এসসি এসটি এবং ফিমেল ক্যাটাগরির ক্যান্ডিডেটের জন্য কিন্তু শুধুমাত্র 81 rupees মতো রয়েছে, যেটা বন্ধুরা একেবারে না থাকার মতো ফি রয়েছে রিজার্ভ ক্যাটাগরির জন্য। তো আপনাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি রয়েছে। আমি এই ক্ষেত্রে বলবো শুধুমাত্র রিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছে তারা অ্যাপ্লিকেশন করুন, বাকি জেনারেল ক্যাটাগরি থেকে অ্যাপ্লিকেশন করে এই শুধু এই ফিটা দিয়ে কিন্তু কোনো বন্ধুরা লাভ নেই। তারপর যদি আপনার মধ্যে ক্যাপাবিলিটি থাকে, আপনি এই এক্সামিনেশনটা ক্লিয়ার করতে পারবেন যদি আপনি ভেবে থাকেন, তাহলে এই ফিটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার ফটোকপি, সিগনেচার এগুলো কিন্তু বন্ধুরা আপলোড করতে হবে, এবং সঙ্গে এখানে সাইজটাও কিন্তু মেনশন করা হয়েছে, আপনারা সাইজটা দেখে সেটাকে আপলোড করে নেবেন। বন্ধুরা, আমরা প্রতিটি বিষয় হয়তো ভিডিওর মধ্যে আলোচনা করতে পারিনি, তারপরেও আমাদের ভিডিও ডিসক্রিপশনের মধ্যে নোটিফিকেশনটা থাকবে, আপনারা নিজেরও একবার রিড করে নেবেন, আপনাদের জন্য সেটাই কিন্তু বন্ধুরা ভালো হবে। যাই হোক, এই ভিডিওর মধ্যে আমরা যেটা আলোচনা করলাম, যেটা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে বেরিয়েছিল, যদি এই নোটিফিকেশন সংক্রান্ত আপনাদের কোনো ডাউট থাকে অবশ্যই নিচে কমেন্ট করবেন। দ্যাটস ইট। ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল, মেক শিওর লিভ এ কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সি ইউ গাইজ।